নমস্কার, এই মুহূর্তে আহি পড়ছে সন্ধিয়ার কেবাটা বিগ ব্রেকিং নিউজ। আজি হয়েছে 9 মে, গোটে অসম তথা ভারতর বিভিন্ন প্রান্তর পরা যুগুত হয়েছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। এনেবর খবর নিতে পাই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এটা লাইক করবলে নাপাহরিব। আজির আমার প্রথম রকমে গুরুত্বপূর্ণ খবর হয়েছে অসমবাসীর বাবে এটা ডাঙর খবর। দেশত বৃদ্ধি পাইছে মুসলমানের সংখ্যা, দিনক দিনে হিন্দুর সংখ্যা হ্রাস পাইছে হয় নী সকল। অবশেষত এটা গুরুত্বপূর্ণ খবর মুকলি হয়েছে। দেশত ক্রমাৎ বৃদ্ধি পাইছে মুসলমান লোকর সংখ্যা, বিপরীতে দিনক দিনে দ্রুতগতিত হ্রাস পাইছে হিন্দুর সংখ্যা। প্রায় 8% হিন্দু লোকর সংখ্যা কমিছে দেশত, এ একটা ডাঙর মন্তব্য করা হয়েছে। হিন্দুর জনসংখ্যা 84% পৰা কমিল 78%। আনহাতে 43.15% বৃদ্ধি পাইছে মুসলমানের সংখ্যা। এক সরকারি অধ্যয়নত পহলে আহিছে এই তথ্য। ভারতে নহয় পাকিস্তান বাংলাদেশত মুসলিমের সংখ্যা বৃদ্ধি বলে একটা ডাঙর খবর পাওয়া গেছে। বাংলাদেশত 18.5% আর পাকিস্তানত 3.76% বৃদ্ধি পাইছে। 1950-2015 চলা হয়েছিল জনসংখ্যার অধ্যয়ন। 65 বছরের পাছত ব্যাপক হারত বৃদ্ধি পালে মুসলমানের সংখ্যা। বর্তমান দেশের মোট জনসংখ্যা প্রায় 14% মুসলমান। 1950 সনের তথ্যমতে মুসলমানের সংখ্যা আছিল প্রায় 19.9%। লগতে 65 বছর প্রায় 84% হিন্দুর সংখ্যা কমিল 78%। দেশত ক্রমাত বৃদ্ধি পাইছে মুসলমান লোকের সংখ্যা হয় বন্ধুবান সকল। এটা ডাঙর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর মুকলি হয়েছে। তারপর অসমবাসী রাজুক জানাইছে আমার 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর। বিদ্যালয়ত পোকর সন্ত্রাস 3 দিনলৈকে বন্ধ করা হয়েছে, পাঠদান হয় বন্ধুবান সকল। কত এনেকাকে ঘটনা সংঘটিত হয়েছে? পোকর সন্ত্রাসের বাবে বন্ধ করে দিয়া হল বিদ্যালয়ের পাঠদান। বিদ্যালয়ের চৌহদত হঠাৎ উলাইছে অসংখ্যা পোক। রাজ্যের এখন বিদ্যালয়ত পোকর বাবে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যের এখন বিদ্যালয়ত পোকর বাবে এনেকুৱা পরিস্থিতি হয়েছে যে বিদ্যালয় বন্ধ দিবলগীয়া হয়েছে। 3 দিনের বাবে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষকসকলে। কেবল এয়াই নহয়, ছাত্র ছাত্রীকে ধরে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীক পোকর আক্রমণ। কলিয়াবরের দলগাঁও মাজুলিয়া বিদ্যালয়ত এই ঘটনা সংঘটিত হয়েছে। হয় বন্ধুবান সকল, যদি আপনি তারপর কোনোবা ভিডিওটি চাই আছে তেনক্ষেত্রে নিশ্চয় কমেন্ট করে জানাব আসলতে এনেকুৱা ঘটনা সংঘটিত হয়েছে নাকি। বিদ্যালয়ের চৌপাশে বা ফুলার বাবে পোকর সংক্রমণের সন্দেহ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে শিক্ষা বিষয় আর কৃষি বিভাগের দলে। লগতে বেম্বো সিট বান নামর পোকর সন্ত্রাসত আতঙ্কত বলে এনেকুৱাকে এটা শিক্ষকসকলের লগতে কেবাটাও রাইজে এনেকুৱাকে এটা ঘটনা বলে কোয়া হয়েছে। পোকর সন্ত্রাসের বাবে বন্ধ করে দিয়া হল বিদ্যালয়ের পাঠদান হয় বন্ধুবান সকল। ব্যাম্বোসিড বাঘ নামর পোকর সন্ত্রাসত এনেকুৱাকে ঘটনা সংঘটিত হব পারে নে নিশ্চয় আপনি কমেন্ট করে যদি কোনোবাই জানে জানাব। তারপর অসমবাসীর আয়োজক জানাইছে আমার 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডাঙর খবর। ফলাফলক লৈ অসন্তুষ্ট হয়েছে নাকি হয় বন্ধুবান সকল? এইচএসের ফলাফল আজি ঘোষণা করা হয়েছে। ফলাফলক লৈ যদি আপনি অসন্তুষ্ট বা সন্তুষ্ট নহয় তেনেক্ষেত্রত আপনি করব পড়ব এতিয়াই পুনরক্ষণের আবেদন। কেনেকৈ করব আপনি পুনরক্ষণের আবেদন? কেনেকৈ করব পুনরীক্ষণের বাবে আবেদন? এইচএস পরীক্ষার ফলাফলক লৈ সন্তুষ্ট নহয় নাকি আপনি? পুনরীক্ষণের বাবে 3 দিনের ভিতর মুকলি হব ওয়েবসাইট। পরীক্ষার্থীয়ে পুনরীক্ষণ করব পারিব উচ্চতর মাধ্যমিকর ফলাফল। এইচএসইসিএ অবশেষত ফলাফল পুনরীক্ষণের বাবে দিছে একটা বিশেষ সুবিধা। কেনেকৈ শিক্ষার্থীয়ে ফলাফল পুনরীক্ষণ করব? আর পূর্বর দরেই পুনরীক্ষণের বাবে পরীক্ষার্থীয়ে করব পারিব আবেদন। পুনরীক্ষণ.com-র জড়িয়তে আবেদন করব পারিব শিক্ষার্থীয়ে। পুনরীক্ষণত সন্তুষ্ট নহলে RTI-কে পুনর করব পারিব আবেদন। আবেদনকারী পরীক্ষার্থীক উত্তর বহিসমূহ প্রদান করব শিক্ষা সংহতে। এইচএস পরীক্ষার ফলাফলক লৈ যদি আপনি সন্তুষ্ট নহয় তেনক্ষেত্রে সেই সকল শিক্ষার্থীর বাবে একটা ভাল খবর মুকলি হয়েছে। তারপর অসমবাসী রাজুক জানাইছে আমার 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডাঙর খবর। পূর্বর দরে লাভ নকরব আপনি মার্কশিট। এইচএসের প্রত্যেকজন শিক্ষার্থীর বাবে এটা ডাঙর খবর। এইবার নতুন নিয়ম প্রণয়ন করা হয়েছে। এইচএসের মার্কশিট ডাউনলোডের বাবে এইবার নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। অনলাইনত এইবার পূর্বর দ্বারাই লাভ নকরব আপনি এইচএসের মার্কশিট। ই মার্কশিট ডাউনলোডের বাবে নতুন নিয়ম শিক্ষা সংসদর। শিক্ষার্থীর গোপনীয়তা রক্ষার বাবে নতুন নিয়ম আনিলে শিক্ষা সংসদে।
কেবল রোল নম্বর দিয়ে ডাউনলোড করব নারব মার্কশিট মার্কশিট লগতে অন্য কোনেও ডাউনলোড করব নারাক ব্যবস্থা গ্রহণ করেছে অবহেকত শিক্ষা বিভাগে। রোল নম্বর আর লগতে এইবার দিব লাগবে আপনার রেজিস্ট্রেশনের তথ্য, রেজিস্ট্রেশন নম্বর আর রেজিস্ট্রেশনের আপনার যখন সেশনের তথ্য এখানে এটা আপনার দিব লাগিব। আর এই চারিটা প্রক্রিয়া সম্পন্ন করলে আপনি ডাউনলোড করব পারিব আপনার মার্কশিট। হয় বন্ধু সকল, আসলে শিক্ষা বিভাগে যে নতুনকৈ পন্থা হাতত হয়েছে মার্কশিটক লো ইয়ার বিষয়ত আপনি কি কব, তারপর অসমবাসী রাজুক জানাইছে। আমার পাঁচ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডাঙর খবর, ঘোষণা হল এসএসর ফলাফল, কলা বিজ্ঞান বাণিজ্যত কোন জেলায় পালে শীর্ষস্থান। হয় বন্ধুবান সকল সবিশেষ জানিব পারিব। ঘোষণা হল উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল, আপনি কিমান নম্বর পাইছে নিশ্চয় আপনি কমেন্ট করে জানাব। কলা বিজ্ঞান বাণিজ্য শাখাত কোন কোন জেলা পালে শীর্ষস্থান, কলা শাখাত শীর্ষ স্থানত আছে 97.44% বাক্সা জেলা, দ্বিতীয় স্থানত আছে 97.03% নলবারী জেলা, তৃতীয় স্থানত আছে 95.73% বজালি জেলার স্থান, লগতে বাণিজ্য শাখাত 97.42% উত্তীর্ণরে শীর্ষত আছে শিবসাগর জেলা, লগতে 96.91% উত্তীর্ণ দ্বিতীয় স্থানত আছে বজালি জেলা, তৃতীয় স্থানত আছে 95.88% স্থান বাক্সা আর চৰাইদেউ জেলার, লগতে বিজ্ঞান শাখাত 97.98% শীর্ষ স্থান লাভ করেছে তামুলপুর জেলায়, লগতে দ্বিতীয় স্থানত 97.60% শিবসাগর জেলার স্থান লাভ করেছে, লগতে বিজ্ঞান শাখাত 95.86% তৃতীয় স্থানত আছে বাক্সা জেলা। ঘোষণা হল উচ্চতর মাধ্যমিকর পরীক্ষার ফলাফল আর তারবাবে কোন কোন জেলার শীর্ষ স্থান লাভ করেছে নিশ্চয় সম্পূর্ণক জানিলে যদি আপনি কিমান নম্বর পাইছে, যদি আপনি এজন স্টুডেন্ট বা ছাত্র হয় তেনক্ষেত্রে যদি আপনি এটা এইচএসর রিজাল্ট যদি চেক করেছে বা আপনি এইচএস এক্সাম দিছে তেনক্ষেত্রে আপনি কিমান শতাংশ নম্বর লাভ করেছে নিশ্চয় কমেন্ট করে জানাব। সো বন্ধু বান্ধব সকল, গোটে অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তরপা এইখানে সর কেটামান গুরুত্বপূর্ণ খবর যুগুত হয়েছিল। তারপর অসমবাসী রাজুক জানাইছে আমার ছয় নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডর খবর, জারি করা হয়েছে ইয়েলো এলার্ট, আকো ভয়ঙ্কর রূপ লোব পারে বতরে। হয় বন্ধু বান্ধব সকল, আকো কিন্তু বতরে লোব পারে ভয়ঙ্কর রূপ, আকো ভয়ঙ্কর রূপ লোব পারে বতরে, আকো ধারাখার বরষুণ হব পারে রাজ্য। জারি করা হয়েছে ইয়েলো এলার্ট, উজনির পরা নামানিলৈকে এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পরা, তিনদিনের বাবে এলার্ট জারি করা হয়েছে, আকো ভয়ঙ্কর রূপ লোব পারে বতরে। বন্ধু বান্ধব সকল, এইকেইদিন ধরে আপনার রাজ্যে যদি এদিনও বরষুণ হওয়া নাই তেনক্ষেত্রে নিশ্চয় আপনি কমেন্ট করে জানাব। লগতে আজির দিনত আপনার যখন রাজ্য বা অঞ্চল তাতে আপনার কিমান ডিগ্রি তাপমাত্রা আসে সেও আপনি যদি পারে কমেন্ট করে জানাবলে না পারিব। সো বন্ধু বান্ধব সকল, গোটে অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তরপা এইখানে সর কেটামান গুরুত্বপূর্ণ খবর যুগুত হয়েছিল। ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করব, আর যদি এতালেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেনে এনেকর নতুন নতুন ইনফরমেটিভ তথা হেল্পফুল ভিডিও পাবলে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে না পাহরিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।